সংগ্রামী যৌথ মঞ্চ বিগত তিয়াত্তরটা দিন ধরে শহীদ মিনারে অবস্থান করার পরে বর্তমানে আমরা নতুন দিল্লিতে এসেছি আগামী আগামীকাল এবং পরশু যন্তর মন্তরে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আছে এবং তারই সাথে মাননীয় রাষ্ট্রপতি মাননীয় উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমাদের ডেপুটেশান দেওয়ার কথা আছে আমাদের এখানে আগমনের মেন কারণ হচ্ছে যে যেভাবে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে বঞ্চিত করেছে বিগত বারোটা বছর ধরে যেভাবে শিক্ষিত মেধাবী যুবক যুবতীদের স্বচ্ছভাবে নিয়োগ পাওয়ার অধিকারকে হরণ করেছে রাজ্য সরকার যেভাবে দুর্নীতিকে তার প্রশাসনের অঙ্গীভূত করেছে সেই সমস্ত কিছুকেই দেশের সাংবিধানিক প্রধানদের কাছে দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাছে এবং তার সাথে দেশের মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আমাদের দিল্লি আগমন এবং এরই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ শহীদ মিনারে চলছে সেটাও কিন্তু সমানভাবে একই রকমভাবে চলতে থাকবে চলছে এগারো বারো তারিখেও চলবে দশ এগারো তারিখ বারো তারিখেও সেটা খুব ভালোভাবেই চলবে